মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেই ঘটল নজিরবিহীন ঘটনা, চলল রাজনৈতিক সৌহার্দ্য বিনিময়। এদিন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে জামুরিয়া সমষ্টি আধিকারিক উন্নয়ন অফিসে এলে সেখানে বিজেপি কর্মী এবং তৃণমূল কর্মীদের মধ্যে চলে বচসা। পরে সেখানেই স্থানীয় বিধায়ক হরেরাম সিং এসে অগ্নিমিত্রা পালের কাছে কর্মীদের হয়ে ক্ষমা চান, বাড়িয়ে দেন জলের বোতলও। প্রত্যুত্তরে অগ্নিমিত্রা পাল বলেন, এই ধরনের সৌজন্যমূলক পরিবেশই তারা বাংলায় দেখতে চান। শুনুন, এখন আমার কাছে প্রেস দিয়েছিল, আমি বললাম এইসব ফালতু কথা, কেউ বহিরাগত নেই, যদি ইনি বহিরাগত আছেন তা আমি কোথা দিব, আমিও তো বহিরাগত আছি, আমিও তো বাইরে থেকে এসে এখানে এমএলএ হয়েছি, বুঝলেন, এইসব কথা বলেছে, সবাই ক্যান্ডিডেট আছি, ভালো করে নমিনেশন হোক, শান্তিপূর্ণ ঢঙ্গে নমিনেশন হোক, কোনো অসুবিধা নেই, আমরা মাঠে লড়াই করবো, যে কাজ করেছে ভালো কাজ করেছে ভোট পাবে। এই সৌজন্য বোধটাই তো চাইছিলাম, কারণ দুদিন আগে যখন আমাদের মন্ত্রী কার্যকর্তাকে মারা হলো, আজকেও আমাকে দেখছিলেন যে সবাই গো ব্যাক গো ব্যাক অগ্নিমিত্রা করছিল, দাদা বলে দিলেন। আমরা ভারতীয় জনতা পার্টির আমি কার্যকর্তা, উনি হচ্ছেন অন্য দল থেকে, টিএমসি থেকে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে আমরা কলিগ, তো সেখানে এই সৌজন্যবোধটাই দেখতে চাই, এটা সবসময় তো আমরা এক্সপেক্ট করি, কিন্তু কোথাও মনে হয় যে পশ্চিমবঙ্গে রাজনৈতিক সৌজন্য বলতে ভীষণ তলা নিতে নেমে গেছে। কিন্তু আমার ভালো লাগলো যে আজকে দাদা এসেছেন এবং হরিরাম সিংজি আমাদের সাথে কথা বললেন এবং এই আশ্বাসটা দিলেন যে শান্তিপূর্ণ ভোট হবে জামুরিয়াতে, উনি আশ্বাসটা আমাদের দিয়েছে। অবশ্যই সব দল যদি রেসপন্সিবল হয়, সবাই যদি সুষ্ঠুভাবে মনোনয়নপত্র জমা দেয় এবং 8ই জুলাই সুষ্ঠুভাবে পুলিশ সিদ্ধারা সোজা রেখে ভোট করায়, সবাই নিজের দায়িত্ব আমরা পালন করি, অবশ্যই সুষ্ঠুভাবে হওয়া উচিত। আজকে মমতা ব্যানার্জি তিনি কি বহিরাগত ছিলেন যখন ওই উড়িষ্যাতে বালাসোরে অ্যাক্সিডেন্ট হলো, উনি যখন গেছিলেন ওখানে ট্রেন অ্যাক্সিডেন্টের ভিকটিমসদের দেখাশোনা করতে, তখন কি উনি বহিরাগত ছিলেন? তখন কি নবীন পট্টনায়কের উড়িষ্যার লোকজন চিৎকার করে বলেছিল গো ব্যাক মমতা? কিন্তু আমি যখন কাকদ্বীপে গেছিলাম, যারা মারা গেছিল করমণ্ডল এক্সপ্রেসে, তখন আমাকে তৃণমূলের লোকরা, ওখানকার মানে টিএমসির কর্মীরা, তারা কিন্তু আমাকে চেষ্টা করেছিল আমাকে না ঢুকতে দেবার, আর অনেক জায়গাতে আমাকে ঢুকতে দেয়নি, কিন্তু গায়ের জোরে আমি কিছু কিছু জায়গায় ঢুকেছিলাম। তাই এটাই হচ্ছে পার্থক্য, সংবিধানে কোথাও লেখা নেই যে একজন বিধায়ক আমাকে, আমি একজন জনপ্রতিনিধি, আমি যে অন্য জায়গায় যেতে পারবো না, এটা কোথাও লেখা নেই। আজকে হরেরাম সিং তিনিও আসানসোল দক্ষিণে আসতে পারেন, আর আমিও জামুরিয়াতে আসতে পারি, কারণ কি আমাদের যে ব্লক রানীগঞ্জ ব্লক, তার মধ্যে কিছুটা অঞ্চল জামুরিয়া থেকেও আসছে। কার্যকর্তাদের যদি মারা হয়, আমার বিজেপির কার্যকর্তাদের মারা হচ্ছে, হাত ভেঙে দেওয়া হচ্ছে বারাবণীতে, আমাদের কার্যকর্তাদের জামা কাপড় ছিঁড়ে তাকে লাঞ্ছিত করা হচ্ছে, আর আমি একজন নেত্রী হয়ে আমি বসে থাকবো না, এটা তো হবে না, আমার কিছু যায় আসে না। কারণ আসলে না শিক্ষার তফাত, আমার প্রধানমন্ত্রী, আমার দল আমাকে সৌজন্যবোধ শিখিয়েছেন, যে কারণে গতকাল আমি পরশুদিন আমি যখন নমিনেশন করেছিলাম, আমি বিডিওকে ধন্যবাদ জানাতে গিয়ে দেখলাম সামনের ঘরে টিএমসির প্রধান বসে আছেন, তার ঘরে আমি তার সাথে গিয়েও দেখা করেছিলাম, আমাকে কিন্তু কেউ বলেনি বা কেউ শেখায়নি যে গিয়ে দেখা করে এসো, আমার মনে হচ্ছিল আমার দেখা করা উচিত, কারণ আমার দল আমাকে সেই সৌজন্যবোধটা শেখায়, কিন্তু মমতা ব্যানার্জি তো সেই সৌজন্যবোধ তার ছেলেমেয়েদের শেখায়নি, হরেরাম সিংকেও দেখ শেখায়নি, আর বিধান উপাধ্যায়কেও শেখায়নি, তাই জন্য তার টিএমসির লোকরা যখন আমাদের কার্যকর্তাদের মারে, কাগজ ছিঁড়ে দেয়, মনোনয়নপত্র জমা দিতে দেয় না, তখন কিন্তু এই লিডার্সদের তরফ থেকে আমি কোনো অ্যাকশন দেখতে পাই না। আর যদি আমার কার্যকর্তারা এই একই কাজ করতো, আমি কিন্তু তাদের একটা শিক্ষা দিতাম। এটাই হচ্ছে পার্থক্য দুটো দলের মধ্যে, এক দলের নীতি আদর্শ মানুষের সেবা করা, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য, আর অন্য দলে হচ্ছে কীভাবে চুরি করব, কীভাবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানটা নিচে নামিয়ে দেবো, তলা নিতে, কীভাবে পশ্চিম আমাদের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে কিম্বুত কিমাকার হোঁদল কুতকুত,
পেটে দড়ি বেঁধে নিয়ে আসবো, এই ধরনের ভাষা বলা, দুটো দলের মধ্যে কী পার্থক্য সেটা বাংলার মানুষ এখন বুঝছে। সব জিনিসই বাংলার মানুষ এখন বুঝছে, কিন্তু এদের গায়ে জ্বলুনি হচ্ছে, এদের গায়ে চুলকানি হচ্ছে আমাকে দেখলে, তো এদের বার্নল দিতে হবে আর কি, কিন্তু আমার তাতে কিছু যায় আসে না। দেখুন অগ্নিমিত্রা পাল কি বলছেন ওটা আমরা কোনো চিন্তা ভাবনা করি নাই। অগ্নিমিত্রা পাল বিজেপির এমএলএ, উনি এসছেন, লোকজন তো ওনার কাছে নাই, নমিনেশন কে করবে, ওনার কাছে তো ওয়ার্কার নাই, এধার ওধার থেকে ধরে নিয়ে আসছেন বাড়ি থেকে তুলে। আর তৃণমূল কংগ্রেস কেন বাধা দিতে যাব, কেন ওকে বলতে যাব, হাইলাইট কেন হবে? আমাদের যে পার্টি নির্দেশ আছে, অভিষেক ব্যানার্জি আমার অল ইন্ডিয়া সেক্রেটারি বলে দিয়েছেন, সবারই চুনাও লড়বার অধিকার আছে, সব পার্টি নমিনেশন করুক, যে ভালো কাজ করেছে সে ভোট পাবে, জিতবে। অগ্নিমিত্রা পাল কি বলছেন আল আল জাল কথা আমরা শুনি নাই, আর কোনো আমরা ধ্যান দিই না। কার্যকর্তা আমার এসছে, বন্দে মাতরম নারা জরুর লাগাবে, যখন এখানে আমার নমিনেশন ফাইল চলছে আমার লোকজন এসছে, অগ্নিমিত্রা পালকে দেখে টিটকারি মারছে, এটা অগ্নিমিত্রা পাল নিজে মনে বুঝছেন, ওটা আমরা আমাদের কার্যকর্তা করতে যাই না। আমি তো নির্দেশ দিয়েছি কি কারু যদি নমিনেশন ফাইল না হয় বিজেপি সিপিএম, এখানে আমি 11টা থেকে 3টা পর্যন্ত বসে থাকি, আসো আমার কাছে, আমি নিয়ে তোমাদের ইয়ে করাবো, নমিনেশন করাবো, কেউ বাধা দিবে না। আমি তো আগেও বলেছি, আজকেও বলছি, কেউ নমিনেশন করবার জন্য রেডি আছে বিজেপির লোক, এখানে আসুক, আমি সময় নিয়ে গিয়ে ওকে নমিনেশন করাবো।